এবারে আসছে বিস্তারিত খবরে। আর প্রথমেই যে খবরে নজর রাখবো, রাজ্যে সিবিআই হানার বিরুদ্ধে সকাল থেকেই রাজ্য জুড়ে অবরোধ, বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। প্রতিবাদ মিছিল থেকে বিক্ষোভের চিত্র ধরা পড়লো উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলাতেও। প্রথমেই দেখা যাক উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চিত্র। কমিশনারের বাড়ির সিবিআই হানার প্রতিবাদে এদিন রীতিমতো মোদীর কুশপুতুলে জুতো পেটা করল উত্তেজিত তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। পাশাপাশি বলহরি স্লোগান তুলে দাহ করা হলো মোদীর কুশপুতুল। আপনারা দেখছেন সেই চিত্র। তার মধ্যে সিবিআই এর মাধ্যমে আমাদের কলকাতার মহানগর কলকাতার সিপি তার বাড়িতে হঠাৎ করে তিনি গিয়ে তার সিবিআই গিয়ে রেড করলো, এবং এই ধরনের সাংবিধানকে নিজেদের রাজনৈতিক চরিতার্থ করার জন্যে ভারতবর্ষের বর্তমান বিজেপি যে রাজনৈতিক দলটা আছে, যারাই তাদের বিরুদ্ধাচরণ তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, সঙ্গে সঙ্গে সিবিআই, ইডি, বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দিয়ে তাদেরকে বিভিন্ন ভয় ভীত দেখাতে হচ্ছে। মোদীর কুশপুতুলে আগুন দিয়ে লাঠি পেটা চলল রানাঘাট শহরে, বিক্ষোভের চেহারা নিল গোটা এলাকা। পাশাপাশি এক বৃহত্তর মিছিলে সামিল হলো রানাঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো নিশ্চয়ই যে কারুর বাড়িতে যেতে পারে, কিন্তু একটা পুলিশ কমিশনার, সেও একটা না আইপিএস অফিসার, তার বাড়িতে গেলে নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু তার একটা নোটিশ দিতে হয়। সিবিআই ও মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধেও সামিল হয় তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। এদিন চাকদা এলাকায় দিনভর চলে বিক্ষোভ কর্মসূচি, পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে চলে রেল অবরোধও। এক বিশাল ধিক্কার মিছিল বার করা হয় উত্তর চব্বিশ পরগনার হাবড়াতেও। এদিন তৃণমূলের সব স্তরের নেতাকর্মীরাও সামিল হন এই মিছিলে। স্লোগান চলে মোদী হাঁটাও দেশ বাঁচাও। উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া এলাকাতেও তৃণমূল নেতা গোবিন্দ দাসের নেতৃত্বে যশোর রোডের উপর চলে এক বিশাল ধিক্কার মিছিল। এই সংসদ গণতন্ত্রের সাংবিধানিক পবিত্রতা বজায় রাখতে আমাদের লড়াই চলছে, চলবে। ভারতবর্ষের সবচেয়ে যে লজ্জার দিন, সেই ঘটনার জন্যে মানুষ স্বতঃস্ফূর্ত হয় মাথায় আছে, কারণ কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার কিন্তু ব্যক্তি নয়, তিনি প্রতিষ্ঠানের প্রধান, এবং সারা বিশ্বে কলকাতা পুলিশের একটা নাম আছে, সেই তিনি প্রধান এবং নিঃসন্দেহে সিনিয়র আইপিএস অফিসার, তাকে যেভাবে বিনা প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল সিবিআই অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করতেই যাক, গ্রেপ্তার করতেই যাক, যে ধরনের মানে অন্যায় অনৈতিক কাজ করেছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। নদিয়ার হরিণঘাটা থানার জাগুলিতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার করা হয় এক বিশাল ধিক্কার মিছিল। উৎসব মণ্ডল, পিন্টু বণিক, উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।